DJ Lappy, do try it number 4. Hello, Maharaj. Chale asho Maharaj. Amra dekhte dekhte kali daya chale eshechi. Ha Maharaj. Amader khawa hoye geche. এইবারে শুনো এই কালিদা হতো যে কোলে পাকুরে পাও ডিঙ্গা দিয়ে চলো বেশ মহারাজ তাই চলো ওই ভরা ডাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি ভরা ডাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি ভরা ডাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি ছয়টি বড় আগে যেতে যেতে তার আজ মাতকে ছয়টি বড় আগে যেতে যেতে তারা রাজি মাতকে বাপ
ওরে ভাই মাঝে জন্মভর তাহলে দেখ দেখ কোথায় কোথায় তোর ছয় তরি ভরে ডুবি হয়ে যায় কালীদাগের মাঝে একটি বার তুই মা বলে না তা না হলে এই মধুকর ডিঙ্গা রক্ষা করতে পারবি না একবার মা বলি না আমি কোনো দিন তোকে মা বলে ডাকবো না আমি তোকে দেবী বলে মানি না যা তুই আবার কোনো সমুদ্রে ছকানা তরি গেছে বেঁচে আছে আমার মধুবক্ষের তরি এই মধুবক্ষের তরি নিয়ে আমি যাবো শিবশঙ্কর ভোলানাথের নাম নিয়ে ওই অতুল সমুদ্রে তোর ভাই মাঝি বলল আমি এখন যাবো এই ভাড়া ডুবি হোক আমি শক্তি মাঠে করিব সরণ মা তুমি একটি ভার এসে আমাকে দেখে দাও মা তুমি একটি ভার এসে আমার দেখে দাও মা কি বাবা আরে বলতে পারো কেন আমাকে ডাকছো মাগো আজ বড় বিপদ বলে তাই করেছি সরণ একটি ভার এসে আমাকে দেখে দাও মা এই অকুল সমুদ্রের মাঝে চাঁদ ধার মাগো দেখো বাবা মা বলে বলো কিসের জন্য আমার নামে স্মরণ করেছো মাগো সপ্ত ডিঙ্গা নিয়ে গেছিলাম আমার নিজের তরে কিন্তু আজ হয়েছে ভরা ডুবে এই কালীদাহের মাঝে ও গো মা আছে বেঁচে শুধু মধুবক্ষের তরি একটিবার আমাকে রক্ষা করো মা এই অকুল সমুদ্রের মাঝে মা চাঁদ ধার আমার চাবার সময় আমার সর্বশক্তি এই হেমতাল আমি তোমাকে দিলাম বাবা দাও মা দাও ওই হেমতাল বাড়ি নিয়ে আমি যাব এই অকুল সমুদ্রের পরে তুমি আমাকে দিয়ে পদছ মাগো আমি যেন যেতে পারি একুল হতে প্লিজ বাবা চন্ডি স্বামী একই তুমি আমার অবর্তমানে তুমি চলে এলে আজ ওই কালীদাসের মাঝে কেন ওই চাঁদ বেড়েকে রক্ষা করতে তুমি পারবে না নেমে আছো তরির উপর না না আমার বাপ্তিজি বিপদে পড়েছে আমি উত্তর পথে কৈলাসে ফিরে যাব দেখো চন্ডী তোমার ভক্ত যেমন আমারও ভক্ত তেমন তবে আমার কন্যা মনসা পূজা নেওয়ার জন্য ওই কালীদাসের মাঝে চাঁদ বেড়ের কাছে গিয়েছে তুমি এমন করে বাধা দিও না চলে আসো চন্ডী না না আমি যাব না স্বামী সে কি তুমি আসবে না তুমি যদি না আছো তাহলে কইলা স্বামী ফিরেছে দেখবে তোমার স্বামী মরাম দেখো বাবা একবার আমাদের দেখো একবার ফিরে দেখো বাবা এই ধরো এই হেমতাল কাষ্ট ধরো বাবা আমি আসি বাবা মাগো তবে যাবার সময় আমাকে করে যাওয়ার আশীর্বাদ আমি যেন এই অকুল সমুদ্র হতে পারি পার মা একটিবার আমাকে করে যাও আশীর্বাদ বেশ বাবা আমি আসি এসো মা ওরে চন্দ্রধর তাহলে তুই আমাকে অপমান করছিস তবে তোর ওই ভরা ডুবি করার জন্য আমার পবন পুত্র বীর হনুমানকে পাঠিয়ে দিচ্ছি এখন ওই কালীদাসের মাঝেতে তোর ওই সপ্তকর ডিঙ্গা তোর ভরা ডুবি করে আসবে সপ্ত ডিঙ্গা তবু আমি তোকে ডাকবো না মা বলে না চাকবো এখানে আমি তোকে বারবার বলেছি আমি তোকে মা বলে ডাকবো না তোকে দেবি বলে মারি না আর তোর চলনে দেবো না আমি পুষ্পাঞ্জলি ভাই মাঝি চলো এই মধুবক্ষের তরি নিয়ে আজ আমরা কিনারে পার পুত্র হনুমান কিশোর কারণে তুই এসেছি সকল সমুদ্রের মাঝে আমার এই মধুপক্ষের তরির উপরে চন্দ্র ভৌরি এখন বলি তুই মাকে পূজা গৌরী মাকে দেবে পূজা হ্যাঁ একমাত্র দেবী ভগবতী ছাড়া আমি কাউকে দিই না পূজা যা বীরপুত্র হনুমান এই অকুল সমুদ্র হতে তুই চলে যা না সেজন্য যাবি না না বেশ তুই যদি না যাবি তাহলে আজ দেখা যাবে এই অকুল সমুদ্রের মাঝে তোর গায়ে কতটা ক্ষমতা আমি তোকে উড়ে বিয়ে করেছি চন্দ্র ধরি একটু মাকে তুই পূজা করি তবে আয় দেখি এই অকুল সমুদ্রের মাঝে
বেশ তাই হবে